আরভি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে তুলে ওকে ব্রাশ টাশ করিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি। ও ব্রেকফাস্ট করছে। তো আজ যেহেতু স্যাটারডে তাই ওর স্কুল নেই, স্যাটারডে সানডে তো ওর স্কুল থাকে না, তো ও ব্রেকফাস্ট করছে। আমার কাজের মেয়েটা যে রোবনি, ওকে বারবার এই কাজের মেয়ে বা মেড বলতে ভালো লাগে না, আমি এরপর থেকে রোবনি বলেই বলবো। তো ওকে আমি রোবনি বলেই বলি আর নিজের বোনের মতনই দেখি। তো ও কাজ করে চলে গেছে। আর দেখো এখানে আরভি কী করছে, ওর খাওয়া শেষ, নিচে যেগুলো পড়েছিল ওগুলো আবার তুলে রাখছে। এগুলো ও ছোটোর থেকেই করে, আমি ওকে শিখিয়েছি, আমার মাও আমাকে শিখিয়েছিল, আমার ভাইও সেম করে, কিছু একটা নিচে পড়ে থাকলে সেটা থালাতে তুলে রাখে। আর তারপর ও ওইদিকে খাচ্ছিল, আমি এদিকে চলে এলাম গাছগুলোতে একটু জল দিতে, কেন কি এগুলো যেগুলো আমি ইনডোর প্ল্যান্ট রেখেছি সেগুলোকে আমি ডেইলি জল দিই না, তো সেই জন্য আর জল দিচ্ছি। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে, আর আমার উইন্ডো দিয়ে তো এটা দেখতে ভীষণই ভালো লাগে, আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। আর একটা জিনিস দেখো, আমার কুমড়ো গাছে আর একটা ফুল ফুটেছে, তো এই ফুলটাও নিয়ে ফ্রিজে স্টোর করব। তো মোট তিনটে ফুল হবে, তারপর আমরা সেটার পকোড়া বানিয়ে খাবো। তো ফুল হয়ে গেছে, আর এদিকে অপরাজিতা রানীও ঠিক উঁকি মারছে, আর একজন তো পাতার আড়াল দিয়ে উঁকি মারছে, ওদের রূপ যেন আর ধরে না, পুরো সবুজের মাঝে একদম নীল কালার। আর ইনি ছোট্ট বেচারি, ইনি কালকে আসবেন। আর তারপর আমি চলে এলাম সবজি কাটতে, কেন কি কিছু তো করে খেয়ে যেতে হবে, আজকে খুব তাড়াতাড়ি সব কিছু সেরে তারপর বেরোতে হবে। ওই আরভিকে নিয়ে একটু চেক আপে যাবো, ওর ব্লাড রিপোর্টগুলো চলে এসছে, ওগুলো চেক আপ করাবো আজকে, ডক্টর দেখবেন। তো এই তো করছি এগুলো, তাই আজকে ভেবেছি একটু ফুলকপি ভাজা করব, যেটা আরভি, আরভির বাবা, আমি সবাই খেতে ভালোবাসি। তো সঙ্গে ডাল আছে আর সঙ্গে কিছু একটা করে নেবো আজ, তার উপর নিরামিষ। তো যাই হোক, আমি যেটা ভাবছিলাম তোমাদের বলবো সেটা হলো, দেখো একটা মেয়ে তো সারাদিন ঘরে কত কাজই করে, তো কখন সব থেকে খারাপ লাগে জানো, যখন সবাই বলে ঘরে বসে সারাদিন কী কাজ করিস, তার মধ্যে যারা বাড়িতে থাকে, নিজের বাড়িতে থাকে, কত লোকজন থাকে হেল্প করার মতন, আর আমরা যারা বাইরে থাকি, হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা তিনজন মিলে থাকে বা চারজন মিলে থাকে, তাদের তো একাই হাতে সব কিছু সামলাতে হয়, তো সেই জন্য ওইভাবে ভাবাটা ঠিক উচিত না। আর আরেকটা জিনিসও খারাপ লাগে, কেউ একটা ফোন করলেই জিজ্ঞেস করে কি করছিলি, এখনও ফোন তুললি না। তো যাই হোক, সেগুলো শুনে আর কিছু করার নেই, আমি উত্তর দিই না, যার যেটা ভাবার ভাবুক, কিছু করার নেই। তো যাই হোক, আমি ফুলকপিটা ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়ে নিচে রাখলাম। আর এদিকে অনেক দিনের জামাকাপড়গুলো পড়েছিল, সেগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। আর আমি কী করি, একবারে রেখে দিই, তারপর সেগুলো গুছিয়ে নিই। তো এখন থেকে ভাবছি এভাবে আর জমাবো না, তো যখনই আমি নিয়ে আসবো তখনই আমি এগুলো ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দেবো, তাতে ঘরটা অনেকটা ক্লিন লাগে। আর হ্যাঁ, আমি এরপরে টিপস শেয়ার করব কী করে ঘরটাকে ক্লিন রাখা যায় আর কী করে সব থেকে সুন্দর দেখানো যায় ঘরটাকে। যাই হোক, আমার এদিকে ফুলকপি ভাজাও হয়ে গেছে, আর সেটাকে এখন নামিয়ে নিই, চটপট নামিয়ে পাশে রেখে দিই। তারপরে স্নান করব, স্নান টান করে আর ভিকেও স্নান করিয়ে দেব, তারপরে তো পুজো আছে। তো এদিকে দেখো, আমি স্নানও সেরে নিয়েছি আর ভিও স্নান হয়ে গেছে, তো আমি স্নান টান সেরে পুজো করতে চলে এলাম। আর এদিকে দেখো, নিচে না ওইভাবে কীভাবে একটা দাগ হয়ে গেছে আমার ওই ঠাকুরের টেবিলটাতে, তো ভাবছি উঠবে কি না, তো কাল ভেবেছি এটাকে পরিষ্কার করব, ট্রাই করব ওঠানোর, যদি ওঠে। এদিকে এনাকে দেখো, ইনি পুরো স্নান টান করে রেডি হয়ে ওনার কার্টুন দেখতে বসে গেছেন, এটাই তো কাজ, পুরো পায়ের উপর পা তুলে কার্টুন দেখছেন। গুড মর্নিং এভরিওয়ান, তো আবার একটা নতুন দিনের শুরু, আজকে স্যাটারডে, তো স্যাটারডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভোলেনাথের কৃপাতে, আমরাও খুব ভালো আছি, আর আরভি এখন অনেকটা ভালো আছে, ওর টনসিলটা কমেছে, আর আরভি ভালো থাকলে আমরা সবাই এমনিতেই ভালো থাকি। তো যাই হোক, আজকে ওকে নিয়ে নারায়ণেতে যাওয়ার কথা ডক্টরের কাছে, তো সেখানে যাচ্ছি, সেই জন্য আমাদের স্নান টান সব হয়ে গেছে, এখন 11টা বাজে। তো আরভিরও স্নান হয়ে গেছে, আমার স্নান পুজো রান্না সবকিছু হয়ে গেছে তোমরা দেখলে, তো এখন বেরোবো কিছুক্ষণের মধ্যে,
খেয়ে দে, একবারে খেয়ে দেই বেরোবো। আর সবজি বাজারও করতে হবে আজকে, জানুই স্যাটারডে বা সানডে তে আমি সবজি বাজার করি। তো যাই হোক, যদি পারিস আজকে সবজি বাজারটা শেয়ার করবো, প্রতিদিন ভাবি শেয়ার করবো, বাট আমাকে ওই সবজি বাছতে গিয়ে আর শেয়ার করতে পারি না। তো চলো, তোমরা ব্লগ দেখো, ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক এবার বাকি কাজগুলো করতে। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি এবার নারায়ণের জন্য। আরভিও রেডি হয়ে গেছে, আর দেখো আমরা অলরেডি নারায়ণতে পৌঁছেও গেছি, আর বাকি ক্লিপগুলো নিতে পারিনি। আর নারায়ণের ভেতরেও কিছু একটা নিতে পারিনি, কোনো ভিডিওই নিতে পারিনি, কেন কি আমরা এখানে বেশি একটা দেরি করিনি। আমাদের স্লট দিয়েছিল 3:30, তাই আমরা এখন মণিদের বাড়িতে যাচ্ছি, কেন কি মণি আর বড়দি দুজনেই অসুস্থ, ওদেরকে জানাইনি, তো সারপ্রাইজও হয়ে যাবে, ভালো লাগবে মনটা একটু। ওরা তো ঘর থেকে খুব একটা বেরোয় না, তো ওদের যাচ্ছি। তো দেখো ওদের যাওয়ার রাস্তাতেই কি সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। তো আর ওদের বাড়িতে গিয়ে আমার ভিডিও নেওয়া হয়নি, তাই এই ব্লগটাকে আর বড় করতে পারছি না, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারছি না। তো ওদের বাড়ি যাওয়ার পথে যে লেকটা পড়ে, লেকটার নাম ঠিক জানি না, তো ভীষণই ভালো লাগে এই ভিউটা আমার, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেটা দেখতে দেখতেই আজকের ব্লগটা আমি শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, আমার পাশে আছো, আমার ব্লগ ভালো লাগে, তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে এনকারেজ করো, আমারও ভালো লাগবে নতুন নতুন ব্লগ দিতে। আর আবারও বলছি, যদি কোথাও তোমাদের কিছু মনে হয় আমার চেঞ্জ করা উচিত, অবশ্যই কমেন্টে জানিও, সেটাকে সেটা আমার অনেক বড় পাওনা হবে, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো আর ব্লগটাকে বাড়াচ্ছি না বললামই, কেন কি ভিডিও নেই। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।